120 মন এই পেঁয়াজটা পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1,20,000 টাকা, 70,000 টাকা, 60 থেকে 70,000 টাকা ইনভেস্ট করে প্রায় 1,20,000 টাকা, তার মানে প্রায় ডাবল, এখান থেকে ডাবল টাকা তুলে নিয়ে আসা সম্ভব। 3,00,000 টাকা শুধু বীজ তৈরি করতে 1 বিঘা জমিতে খরচ হয়। তো আর স্বাভাবিকভাবে 3,00,000 টাকা খরচ হয় পেঁয়াজের বীজ তৈরি করার ক্ষেত্রে 1 বিঘা জমিতে, এবং যদি ভালোভাবে পেঁয়াজের বীজ তৈরি করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে 5,00,000 থেকে 6,00,000 টাকা লাভ করা সম্ভব হবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাহাবা টিভি প্রেজেন্টেড সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে, আর সাথে রয়েছে আমি জুয়েল রানা আকাশ। আপনাদের আজকে নিয়ে এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাসী গ্রামে। প্রিয় দর্শক, এই গ্রামটি একটি সীমান্তবর্তী এলাকা। মুজিবনগর সংলগ্ন যে বিশাল মাঠ রয়েছে, এই মাঠে হাজার হাজার হেক্টর জুড়ে প্রতি বছর পেঁয়াজের আবাদ হয়ে থাকে। এখানকার বীজ সারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, এবং এখানকার বীজ সারা বাংলাদেশের বিভিন্ন বীজ ব্যবসায়ীরা পেঁয়াজের এই বীজগুলো তারা সংগ্রহ করে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বীজগুলো ছড়িয়ে দেয়। আমরা এসেছি আনন্দবাস গ্রামের খালপার মাঠে, যেখানে একজন চাষি এবার পেঁয়াজের বীজ চাষ করেছে, এবং তার কাছ থেকে প্রতি বছর প্রচুর মানুষ পেঁয়াজের এই বীজ সংগ্রহ করে। তো আপনাদেরকে আজকের ডকুমেন্টারিতে আপনাদের সেই চাষি ভাইয়ের সাথে কথা বলাই দিব এবং জানিয়ে দিব পেঁয়াজের বীজ কীভাবে সংগ্রহ করা যায়, এবং পেঁয়াজ তৈরি করা অর্থাৎ পেঁয়াজ লাগানো থেকে শুরু করে পেঁয়াজের পরিচর্যা এবং পেঁয়াজের টোটাল পেঁয়াজ হওয়া পর্যন্ত কী কী পরিচর্যা এবং কী কী কাজকর্ম করা প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আজকে একটি বিস্তারিত ধারণা দেব। চলুন আমাদের আজকে ভিডিওটি শুরু করি। যারা আমাদের এই ভিডিওটি আজকে দেখছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট সাব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো চলুন আমাদের আজকে ভিডিওটি আরম্ভ করি। এই পেঁয়াজের বীজতলা যিনি প্রস্তুত করেছেন, অর্থাৎ যিনি আজকে এই পেঁয়াজের বীজগুলোকে যত্ন করে তৈরি করেছেন, সেই কৃষকের সাথে কথা বলে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার সংক্ষেপে পরিচয়টা জেনে নিতে যাচ্ছি, আপনার পরিচয়টা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, পিতার নাম মোহাম্মদ আব্দুল মতিন, মুজিবনগর উপজেলার আনন্দবাজ গ্রামে আমার বাড়ি। আচ্ছা, আপনি এবার পেঁয়াজের চাষ করেছেন, আমরা এখানে যে পেঁয়াজের যে বীজের জন্য যে ফুল ফুটে আছে এটা আপনি তৈরি করেছেন। আচ্ছা, তো আপনি কি প্রতি বছরই কি এরকম পেঁয়াজ তৈরি করে থাকেন, পেঁয়াজের বীজ তৈরি করে থাকেন? আমি প্রত্যেক বছরে এরকম পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ তৈরি করে থাকি। আচ্ছা, এবার আপনি ঠিক কতটুক জমিতে পেঁয়াজের চাষ করেছেন? আমি 100 শতক জমিতে পেঁয়াজের বীজ উৎপন্ন করেছি এবং 200 শতক জমিতে পেঁয়াজ চাষ করেছি। আচ্ছা, তার মানে প্রায় 5 বিঘা যা জমিতে আপনি এবার পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ তৈরি করেছেন, অনেক বড় চাষি আপনি। তো এই যে পেঁয়াজের বীজ তৈরি করছেন, পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ লাগানো দুইটার মধ্যে কোনটি বেশি লাভজনক? লাভজনক যদি পেঁয়াজের দাম ভালো থাকে তাহলে দুইটাই লাভজনক, যেহেতু পেঁয়াজ দাম ভালো না হলে বীজের দাম থাকে না। সেই সূত্রে পেঁয়াজ যদি বাইরের পেঁয়াজ দেশে না আসে তাহলে পেঁয়াজের দাম পাওয়া যাবে, এবং পেঁয়াজের দাম যদি ভালো থাকে তাহলে বীজের দামটা পাওয়া যাবে। আমরা জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন পেঁয়াজ তৈরি হচ্ছে, কৃষকেরা অনেক কষ্ট করে তারা তাদের জমানো টাকা অথবা বিভিন্নভাবে ঋণ করে তারা যে পেঁয়াজ তৈরি করার জন্য প্রচুর ইনভেস্ট করতেছে, সেই পেঁয়াজগুলো যখন তৈরি হচ্ছে তখন বাইরে থেকে যখন এই পেঁয়াজগুলো ভারত থেকে যখন পেঁয়াজ আসে, এই পেঁয়াজগুলো যখন বাংলাদেশে বাজারে ঝুঁকছে, তখন আমাদের দেশীয় কৃষকদের যে পেঁয়াজের দাম সেটা পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, যে কথায় আমরা ছিলাম নাম যে পেঁয়াজ এবং বীজ এই দুইটির মধ্যে কোনটি বেশি লাভজনক, বিশেষ করে পেঁয়াজের যদি দাম থাকে তাহলে পেঁয়াজে লাভ আছে এবং পেঁয়াজের বীজেও লাভ আছে। আমরা জানতে চাইবো যে 1 বিঘা জমিতে পেঁয়াজ তৈরি করে কত খরচ হয়, সব দিয়ে আপনার জমি প্রস্তুত থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনার কাটা মাড়াই একবারে ফসল ঘরে তোলা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে? 1 বিঘা জমিতে পেঁয়াজ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার খরচ হবে 60,000 থেকে 70,000 টাকা খরচ হয়। প্রিয় দর্শক, বিঘা প্রতি পেঁয়াজ তৈরি করে ঘরে তুলতে মোট খরচ হয় 60,000 থেকে 70,000 টাকা, এটা একটা প্রচুর টাকা খরচ হয়। বিঘা প্রতি কত মন পেঁয়াজ পাওয়া যায়?
ভালোভাবে চাষ যদি হয় তাহলে 200 মণ এক বিঘা জমিতে 200 মণ পর্যন্ত পেঁয়াজ আমরা পেয়ে থাকি। বিঘা প্রতি জমিতে 200 মণ পেঁয়াজ হয়, তো এই ক্ষেত্রে ন্যূনতম কত করে দাম এবার পাচ্ছে চাষিরা? এই বছরে 800 থেকে 900 টাকা দাম আছে কেন হচ্ছে। যদি বাইরের পেঁয়াজ না আসে তাহলে দামটা, যদি গত বছরে 2000 টাকা দাম ছিল ওইরকম দাম যদি চাষিরা পায় তাহলে পেঁয়াজ চাষ করতে চাষিরা উদ্বুদ্ধ হবে আরও, এবং দেশে বাইরে থেকে পেঁয়াজ না আনলেও হবে। যদি চাষিরা একটু দাম পায় তাহলে পেঁয়াজ চাষে তারা বেশি বেশি করে পেঁয়াজ চাষ করে পেঁয়াজের ঘাটতি পূরণ হবে। প্রিয় দর্শক, ঠিক কথা সূত্রে যে কথাটা আপনারা শুনলেন যে আমাদেরকে যে বিষয়টি সুনিশ্চিত করতে হবে যে দেশীয় কৃষককে এই ক্ষেত্রে উৎসাহিত করতে হবে চাষের ক্ষেত্রে, পেঁয়াজ চাষের ক্ষেত্রে, এবং তারা উৎসাহিত হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে আমরা 150 মণের একটা হিসাব নিয়েছি, মিডিল পর্যায়ে যদি একজন চাষি ভালোভাবে চাষ করে তাহলে 150 মণ তো খুব ইজিলি সম্ভব। হ্যাঁ, 150 মণ পেঁয়াজ সম্ভব চাষ করা আমাদের, যেহেতু এটা ইন্ডিয়ান জাতের পেঁয়াজ। এই পেঁয়াজটা সাধারণত 150 মণ হয়ে থাকে, ভালো হলে 200 মণ পর্যন্ত আমরা পাই। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 120,000 টাকা, 70,000 টাকা, 60 থেকে 70,000 টাকা ইনভেস্ট করে প্রায় 120,000 টাকা, তার মানে প্রায় ডাবল, এখান থেকে ডাবল টাকা তুলে নেওয়া সম্ভব। এটা কয় মাসের আবাদ? সাধারণত 120 দিনের আবাদ। 120 দিন, তার মানে 4 মাসের আবাদ। 4 মাসে এখান যে পেঁয়াজটা তৈরি করা হয় সেই পেঁয়াজ থেকে প্রায় ডাবল লাভ করা সম্ভব। এই তো গেল পেঁয়াজ তৈরি, অর্থাৎ পেঁয়াজ আবাদের, পেঁয়াজ লাগানোর ব্যাপারটা। এবার আমি জানতে চাইছি যদি বীজ, এক বিঘা জমিতে যদি বীজ তৈরি করা যায় সেই ক্ষেত্রে খরচটা কেমন পড়ে, এবং কতদিন সময় লাগে বীজ তৈরি করতে, তৈরি করা পর্যন্ত? বীজটা সাধারণত 5 মাস মতো লেগে থাকে, আর বীজে ব্যাপক 1 মাস সময় বেশি লাগে। হ্যাঁ, মানে যেভাবে পেঁয়াজ লাগায় সেভাবে পেঁয়াজ লাগাবে, এবং 1 মাস পর্যন্ত বেশি সময় পেঁয়াজটাকে ইয়েতে রাখবে, বীজতলায় রাখবে। আচ্ছা, এই ক্ষেত্রে পেঁয়াজ কাটা মাড়াই তোলা পর্যন্ত কত টাকা খরচ হয় এক বিঘা জমি? এতে 1 বিঘা জমিতে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। 3 লক্ষ টাকা শুধু বীজ তৈরি করতে 1 বিঘা জমিতে খরচ হয়, যেটা পেঁয়াজ তৈরি করতে লাগছিল কত? পেঁয়াজ তৈরি করতে লাগছিল কত? 60 থেকে 70,000 টাকা। এত বেশি খরচ হচ্ছে এই ক্ষেত্রে? কন্দ লাগাইতে হয়েছে, কন্দর দাম যখন বেশি থাকে, যদি মনে করেন 4,000 টাকা লাগে দিয়ে। তাহলে 1 বিঘা জমিতে আপনার পেঁয়াজের কন্দ লাগে কতটুকু? 1 বিঘা জমিতে 20 থেকে 25 মণ কন্দ লাগে। 20 থেকে 25 মণে সেটা 4,000 টাকা, তার মানে 80,000 টাকা, 80-90,000 টাকা শুধু পেঁয়াজের বীজ বা কন্দটাই লেগে যায়। আচ্ছা, তারপরে এর চাষ মানে এর কীভাবে মানে পেঁয়াজের বীজ তৈরি করার জন্য কী কী কাজ আপনাদের করতে হয়, এবং ঠিক কখন পেঁয়াজের বীজটা লাগাতে হয়? পেঁয়াজের বীজ সাধারণত কার্তিক মাসে আমরা লাগাই, কার্তিক মাসের 15 তারিখে, 15 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা সাধারণত লাগিয়ে থাকি। আচ্ছা, বীজতলা প্রস্তুত প্রণয়নে কী কী কাজ করতে হয়? বীজতলা প্রস্তুত আপনার এই চাষ, পর্যাপ্ত চাষ দিতে হয়, এবং যেভাবে পেঁয়াজের জমিগুলো প্রস্তুত করা হয় এই একইভাবে। এই প্রস্তুত প্রণালীটা একটু ভালো করে, এটা আপনার প্রথম পর্যায়ে চাষটা দিয়ে চাষ 7-8টা দিতে হয়, 7-8টা চাষ দিতে হয়। চাষ দেওয়ার পরে তারপরে মাটি সমান করে আপনার লাঙল টেনে আবার লাগাইতে হয়, হাতের লাঙল টেনে লাগাইতে হয়, বীজ লাগিয়ে দিতে হয়, তারপরে সেচ দিয়ে ওই পর্যায়ক্রমে আপনার কতবার সার দিতে হয় আপনি কি জানেন? 6-7 বার সার দিতে হয়, যেহেতু 6-7। কী কী সার দেওয়া লাগে? ড্যাপ, ইউরিয়া, পটাশ। বিশেষ কোনো রোগে দেখা যাচ্ছে রোগবালাই, যে রোগবালাইগুলোতে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হতে পারে? এতে প্রাকৃতিক দুর্যোগ হলে ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগ বলতে কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে? বৃষ্টি হলে সমস্যা, এর জন্য ফুল শেষ হয়ে যাবে, এবং অতিরিক্ত কুয়াশা হলে সমস্যা হয়। কীটনাশক যখন দেওয়া হয় বীজ দিলে ওগুলো আবার কিছুটা কেটে যায় আর কি। প্রিয় দর্শক, আমরা একজন কৃষকের মুখে শুনতে পেলাম যে বীজতলা প্রণয়ন, বীজতলা প্রস্তুত থেকে শুরু করে
টোটাল বীজ তৈরি করা পর্যন্ত বেশ কিছু ধাপ একজন কৃষককে পার হতে হয়। বিশেষ করে পেঁয়াজ তৈরি করার ক্ষেত্রে খুব একটা কয়েক বেশ কম ধাপ অবলম্বন করতে হয়। পেঁয়াজ লাগানো এবং পেঁয়াজের গাছ হলে তিন মাসের মধ্যেই চার মাসের মধ্যেই পেঁয়াজটা উঠে আসে, কিন্তু বীজ তৈরি করার জন্য সেক্ষেত্রে ইনভেস্ট বেশি লাগে এবং সময় সাপেক্ষ একটু ব্যাপার, চার মাস সময় লাগে এবং এটাকে খুব যত্ন করে তৈরি করতে হয়। এবং যে কোনো ছোটোখাটো প্রাকৃতিক দুর্যোগ যেমন কুয়াশা, তারপরে সামান্য বৃষ্টি, বিভিন্ন প্রবলেমের কারণে এই বীজ ফুলের ফুল নষ্ট হয়ে যেতে পারে। আপনি কতদিন ধরে এই বীজের চাষ করে আসছেন পেঁয়াজের? 25 বছর থেকে। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছি আপনারা যে পেঁয়াজটা তৈরি করতেছেন এটা কয় ধরনের পেঁয়াজ হয়ে থাকে সচরাচর? এটা সাধারণত আমরা ইন্ডিয়ান জাত বলি, এটা হচ্ছে সুখসাগর। আমাদের এলাকায়, আমাদের মুজিবনগর উপজেলা আনন্দপুরা মেহেরপুর জেলায় সুখসাগরের চাষ বেশি। সুখসাগর আর একটা হয় দেশি জাতীয়। তো এই এই যে আপনারা যে দেশি জাতের তো দামটা বেশি হয় আর সুখসাগরের উৎপাদন বেশি, দামটা একটু কম, আর দেশিটার দাম বেশি উৎপাদন কম। আচ্ছা, দেশিটার ক্ষেত্রে আপনার কেমন উৎপাদন হয় কি জানা আছে আপনার? দেশি চাষ আমাদের এলাকায় হয় না, এই জন্য আমরা। আচ্ছা, তার মানে এটার নাম হচ্ছে সুখসাগর, সুখসাগরের সুখসাগর পেঁয়াজের চাষ এখানে করা হয়। আচ্ছা, তাহলে যখন পেঁয়াজের এই যে পেঁয়াজের কালেক্ট, যখন ফুলটা যখন পরিপূর্ণ হয়ে যাবে চার মাস পরে, তখন এটাকে কিভাবে কালেক্ট করতে হয়? এটা আমরা সাধারণত যখন পেকে যায় তখন এখান থেকে নিজে বাড়িতে শুকাইতে দিয়ে আস্তে আস্তে ওটা মাড়াই করা হয়। করার পরে বাড়ি দিয়ে ভালো করে শুকানোর পরে, ছাদে ভালো বা কোথাও ভালো করে শুকানোর পরে সেটাকে জাস্ট হালকা বালি দিয়ে এই বীজটাকে বের করে আনা হয়। আচ্ছা, আপনারা তাহলে এক বিঘা জমিতে আমরা যদি পেঁয়াজের বীজ তৈরি করি, চার মাস পরে যদি পেঁয়াজের বীজ মানে মাঝামাঝি পর্যায়ে যদি ফলন পাই, সেই ক্ষেত্রে কতটুকু পেঁয়াজের বীজ পাওয়া সম্ভব? 100 কেজি যদি মাঝামাঝি পর্যায়ে হয় 100 কেজি বীজ পাওয়া যায়, আর যদি ভালো হয় তাহলে 200 কেজি বীজ পাওয়া যায়। বিঘা প্রতি জমিতে যদি ভালোভাবে বীজ তৈরি করা যায় তাহলে 200 কেজি, একটু তাহলে 100 কেজি পেঁয়াজের বীজ পাওয়া সম্ভব এবং সাথে থাকছে পেঁয়াজ। পেঁয়াজের ফলন তো স্বাভাবিক একটু বাড়ে না কমে, এই ক্ষেত্রে পেঁয়াজের ফলনটা একটু কমে যায় মানে দীর্ঘদিন থাকার কারণে। আচ্ছা, তাহলে 100 কেজি পেঁয়াজ আর পার কেজি প্রতি কেজি পেঁয়াজের দাম কেমন পাওয়া যায় পেঁয়াজের বীজের? গত যে এই যে পেঁয়াজটা হচ্ছে এখানে আমরা 6,000 টাকা থেকে 15,000 টাকা কেজি বিক্রি করেছি। 1 কেজি পেঁয়াজের দাম, বীজের দাম যেটা এই বছরের মানে যে যে পেঁয়াজটা হচ্ছে এটা 5 থেকে 6,000 টাকা কেজি বিক্রি হয়েছে। 15,000 টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করেছি। 6,000 থেকে 15,000 টাকা, ও মাই গড, ইটস এ রিয়েলি হিউজ অ্যামাউন্ট হেয়ার। একজন কৃষক এখানে প্রচুর টাকা ইনকাম করতে পারে যদি সঠিকভাবে এই বীজতলা তৈরি এবং পেঁয়াজের বীজ তৈরি করার জন্য যদি তারা সঠিকভাবে কোনো পরামর্শ গ্রহণ করে কারো কাছ থেকে, যদি এই পেঁয়াজের বীজ তৈরি করতে পারে, যদি ভালো আবাদ হয়, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে, তাহলে এই পেঁয়াজের বীজ থেকে প্রচুর টাকা তুলে নিয়ে আসা সম্ভব। আচ্ছা মামা, আরেকটি ব্যাপার আপনার কাছ থেকে একটু জেনে নিই যে কী ধরনের জমিতে পেঁয়াজের চাষটা হয় এবং কোন ধরনের জমিতে পেঁয়াজের চাষ হয় না, এই ক্ষেত্রে পানি জমে থাকলে কি বিশেষ কোনো সমস্যা হয়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আরেকটু আপনার কাছ থেকে জেনে নিতে যাচ্ছি। পেঁয়াজ চাষ সাধারণত এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়, আর সাধারণত ড্যাঙা জমি যেগুলো উঁচু জমি সেগুলো চাষ হয়, আর যে জমিগুলোয় আপনার পানি বেঁধে থাকে স্যাঁতসে সেই জমিগুলো পেঁয়াজ চাষ করা সম্ভব না। প্রিয় দর্শক, আমরা শুনে নিলাম। সো এবার একটু হিসাবের ইয়েতে আসি, এক বিঘা জমিতে তাহলে যদি ভালো হয় 200 কেজি, যদি খারাপ হয় তাহলে 100 কেজি। আমরা যদি 100 কেজির হিসাবে আসি, যদি 5,000 টাকা সর্বনিম্ন হিসাবে যদি 6,000 টাকা যায় তাহলে আসছে 6,00,000 টাকা নষ্ট হয়ে যায়। নষ্ট হলে তো সেক্ষেত্রে সব ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে যেমন লাভ লসের হিসাব রয়েছে, পেঁয়াজের ক্ষেত্রেও লাভ লসের হিসাব রয়েছে, সেই হিসাবটা তো কৃষককে নিতান্তই একজন যে ইনভেস্ট করবে সেটা তাকেই, সেই ইনভেস্টের ইনভেস্ট যে ইনভেস্ট করবে তাকেই সেই হিসাবটা বহন করতে হবে, তাকে তার ক্ষতিটা তাকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো স্বাভাবিকভাবে 3,00,000 টাকা খরচ হয় পেঁয়াজের বীজ তৈরি করার ক্ষেত্রে এক বিঘা জমিতে, এবং যদি ভালোভাবে পেঁয়াজের বীজ তৈরি করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে 5,00,000 থেকে
6 লক্ষ টাকা লাভ করা সম্ভব হবে। মামা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে ছিলেন, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি সহায়তা দিলেন। তো প্রিয় দর্শক, যদি কোনো কৃষক ভাই ইচ্ছা করে যে এখান থেকে বীজ সংগ্রহ করতে চাই, বিশেষ করে মিহিরপুর জেলার এই সুখ সাগর জাতের যে পেঁয়াজটি তৈরি হচ্ছে সেই পেঁয়াজের বীজ সংগ্রহের জন্য যদি কেউ সার্চ করে, কোনো নাম্বার যদি সার্চ করে বা যদি খোঁজ নিতে চায়, তাহলে আমরা স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখবো, যে নাম্বার আজকের আমাদের যে কৃষকের সাথে কথা হলো ইয়ে নিয়ে, তার বীজতলা নিয়ে, তার এই পেঁয়াজের বীজ নিয়ে। আপনারা ইচ্ছা করলে সরাসরি তার নাম্বারে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা তার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আমরা দেখেছি যে পেঁয়াজের বীজ সংগ্রহের জন্য কৃষকেরা মরিয়া হয়ে ছুটে বেড়ায়, এবং বিশেষ করে বিভিন্ন এলাকায়, আমরা যেহেতু কুষ্টি এবং মেহেরপুর চুয়াডাঙ্গা ভিত্তিক আমরা প্রতিবেদনগুলো তৈরি করি, আমরা দেখেছি যে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন চাষি ভাইরা, দৌলতপুরের বিভিন্ন চাষি ভাইরা পেঁয়াজের এই বীজ সংগ্রহের জন্য মরিয়া হয়ে থাকে। অনেক সময় বীজ পায় না, কুষ্টিয়াতে বীজ ভাণ্ডারগুলোতে এসে এসে ঘুরে যায়। আপনার ইচ্ছা করলে খুব সহজেই আনন্দবাস মিরপুর মুজিবনগর উপজেলার এই আনন্দবাস গ্রামে এসে খুব সহজেই এই কৃষকের কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন। আমরা কৃষকের নাম্বারটি তার মুখেই শুনতে চাচ্ছি এবং স্ক্রিনে দিতে চাই। মামা আপনি নাম্বারটা বলে দেবেন, যে আপনার নিজের যে নাম্বার রয়েছে, যে নাম্বারে অন্য কৃষক ভাইরা আপনার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারে, যোগাযোগ করতে পারে, এই নাম্বারটি একটু বলে দেবেন। যদি আপনারা বীজ সংগ্রহ করতে চান তাহলে আমার নাম্বারটা রাখবেন, 01713925175। এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে বীজ সংক্রান্ত বিষয় আলোচনা করতে পারবে। তো প্রিয় দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনাদের প্রয়োজনে যদি মানে পেঁয়াজের পেঁয়াজ তৈরি সংক্রান্ত কোনো পরামর্শ আপনার কাছ থেকে পেতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে পরামর্শ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনার এখান থেকে পেঁয়াজের বীজ তৈরির বিভিন্ন বিষয়, পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ তৈরির সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন পরামর্শ সাথে পেতে পারবেন। আপনার সাথে কথা হবে নতুন কোনো কৃষিক্ষেত্রে, নতুন কোনো কৃষি জমিতে। আপনাকে ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি আজকের মতো। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করতেছি, আপনাদের প্রত্যেকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই ইতি টানছি।